আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে এসেছি, আশা করি আমার আজকের ব্লগটিও সবার ভালো লাগবে। তো আজকের ব্লগটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এখন দুপুর 2টার মতো বাজে, তো চলে এসেছি রান্নাঘরে। আজকে মোনার বাবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু বন্ধু মহলে ইফতার করাবে, তো সেইটার প্রস্তুতি নেওয়ার জন্য চলে এসেছি। তো এখানে শুরুতে আমি আজকে যা রান্না করব, সেজন্য সবার প্রথমে আমার পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো সেজন্য পেঁয়াজ বেরেস্তাটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি কিছুটা জর্দা রং আর চিনি ব্যবহার করেছি। জর্দা রঙটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিলে আমার কাছে খুবই ভালো লাগে, সুন্দর একটা কালার চলে আসে। তো এই জন্য আমি একটু জর্দা রং আর চিনিটা ব্যবহার করেছি। আর এখানে আমি আজকে চিকেন বিরিয়ানি তৈরি করব, তো সেই জন্য চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি সবগুলো মশলাকে সাজিয়ে নিয়েছি। আর এখানে ঘরে বানানো এটা বিরিয়ানি মশলা, আর হলো এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ দিয়ে বাদামটাও একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর গরম মশলা। তো সবগুলো মশলাই আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর বেরেস্তা বানানোর পরপরই আমি এখানে শাহি ফিরনিটাও বানিয়ে নিয়েছি। তো সেই শাহি ফিরনিটা আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে আমি এখন বিরিয়ানিটা বসিয়ে দিব। তো এখানে পেঁয়াজ বেরেস্তা বানানোর যে তেলটা ছিল সেইখান থেকে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। আর ইফতারের জন্য যেহেতু বানাচ্ছি সেজন্য বেশি তেল দিব না। আর এখানে শেষে আমি ঘি ব্যবহার করব, এই জন্য আর তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো এখন গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ এখানে কাটা পেঁয়াজ বেশি দিব না, এখানে বাটা পেঁয়াজ একটু বেশি পরিমাণে রেখেছি, তো এই জন্য অল্প কম পেঁয়াজ দিয়ে দিয়েছি। আজকে এখানে আমি বিরিয়ানিটা তৈরি করছি, 32 জন লোক খেতে পারবে এমন, তো সেই হিসাবে আমি বিরিয়ানিটা তৈরি করছি। তো এখানে আমি পেঁয়াজগুলো একটু ভেজে লবণ দিয়ে দিয়েছি। তো এখন একে একে সব মশলা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিয়েছি 1 কাপ। আর এখানে পেঁয়াজ আর বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা 1 কাপের একটু বেশি দিচ্ছি। আমি মশলাগুলো দিচ্ছি আর একটু একটু করে নেড়ে দিচ্ছি। আর এখানে ধনিয়া জিরা বাটা একটু দিয়ে দিচ্ছি, এখানেও প্রায় 1/2 কাপের মতো আছে। আর এখন লাল মরিচের পাউডারটা দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। এখন ভালোভাবে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। সামান্য চিনি দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি, এখানে 250 গ্রাম টক দই আছে। তো এখন মশলা সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিব। তো অনেকক্ষণ মশলাগুলোকে কষিয়ে এখন চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনের পিসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ গুঁড়ো দুধ আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিয়েছি। তো চিকেনগুলোকে রান্না করে আমি উঠিয়ে নিয়েছি, আর সেই চিকেনের ঝোলের ভিতরে আমি এখন পোলার চাল দিয়ে দিয়েছি। এখানে 4 কেজি পোলার চাল আছে। তো এই ঝোলে আমি পোলার চালগুলোকে ভালোভাবে ভেজে নেব।
আর পোলাওর চালের হিসেব করে এখন আমি এখানে আরও কিছু আদা বাটা আর ধনিয়া জিরা বাটা আর ঘি আর হলো লবণ দিয়ে দিব। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। আর পাশের চুলায় আমি গরম পানি ফুটাতে দিয়েছি, তো এখানে গরম পানিটা দিয়ে দিব। আর এখানে আমি বাসায় তৈরি করা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কিছুটা ভেঙে দিচ্ছি আর কিছুটা গোটায় দিয়ে দিচ্ছি। রমজান মাসে রান্না করতে গেলে একটাই ভয় হয়, সেটা হলো লবণটা পরিমাণ মতো হবে কি না বা ঠিকঠাক মতো দিয়েছি কি না, এটাই সবচেয়ে বেশি ভয় লাগে। তো যাই হোক, মহান আল্লাহর কাছে মানে এটাই দোয়া করি যেন সবগুলো সুন্দর মতো হয়ে যায়। তো এইদিকে আমি চালগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি, এখনও ফুটিয়ে রাখা গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা আমার বেশ বড় হাঁড়ি, এখানে 4 কেজি পোলাওর চাল রান্না করা যায় আর সুন্দরভাবে হয়ে যায়। তো আমি পোলাওটা রান্না করে পরে 2টা হাঁড়িতে পোলাওগুলো ঢেলে আমি এটা দমে দেবো। আর এইদিকে মেয়ে শরবত তৈরি করে নিচ্ছে, রুহ আফজা আর লেবু দিয়ে শরবতটা তৈরি করে নিচ্ছে, কিছু বাসার জন্য আর কিছু মেহমানদের জন্য। আর এখানে পোলাওটা হয়ে গিয়েছে, আমি এখন চিকেনগুলো দিয়ে যেই হাঁড়িটা আমি মেহমানদের জন্য পাঠাবো, তো সেটাকে আমি চিকেনগুলো দিয়ে আর একটু সাজিয়ে তারপরে দমে দিয়ে দিব। তো এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর কিশমিশ, বাদাম আর আলুবোখরা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি 1টা লেয়ার দিয়েছি। এখন এটার উপরে আমি 1টা লেয়ার দিব, দিয়ে আমি এই হাঁড়িটা সম্পূর্ণ করে এটাকে দমে বসিয়ে দিব। তো প্রথমে 1টা লেয়ার দিয়েছি, এখন 1টা লেয়ার দিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি 2টা লেয়ারে সবগুলো চিকেন সুন্দরভাবে দিয়ে দিয়েছি আমি আমাদের উদ্দেশ্যে যে হাঁড়িটা আমি রেডি করছি। আর ডিমগুলো সবগুলো মনে হয় হবে না, তো আমার প্রথম 2 লেয়ারে দেওয়ার উচিত ছিল, তো আমি এখন ওটা যেহেতু ভুলে গিয়েছি তো এইভাবে উপরে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি একটা বক্সে করে তারপরে দিয়ে দিব। তো মেহমানদের জন্য যে হাঁড়িটা আমি রেডি করেছি সেটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এটাকে আমি এখন দমে বসিয়ে রাখলাম। আর এদিকে পায়েসগুলো আমি একটু ফ্রিজে রেখেছিলাম, ওগুলো বের করে নিয়েছি, এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে এখন রেডি করে নেব। যেহেতু ইফতারের আর বেশি সময় নেই, তো এটা আরও আগে পৌঁছাতে হবে, আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো অনেক সময় লাগবে, তো এই জন্য আগেই সবগুলো রেডি করে নিচ্ছি। আর পাশে আমি ফ্রুটস রেডি করে নিচ্ছি, তো এখানে আমি ফ্রুটস কেটে সবাই কেটে দিচ্ছি, আমি প্যাকেটিং করে নিচ্ছি। তো মোটামুটি আমার ইফতারগুলো গোছানো হয়ে গিয়েছে, তা এখন শুধু পাঠিয়ে দিব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার আজকের এই ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রাণঢালা শুভেচ্ছা রইল। আশা করি আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে গেলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর আপনি ইচ্ছা করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনে গিয়ে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি আপনার ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।